প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি, সহ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক অনেক উন্নত, সুখী দেশ, সমৃদ্ধশালী দেশ, ধনী দেশ, এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কলকারখানা, এবং যেই কারণে এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন, ইকোনমিক্যাল জোন। দেশটির নাম হাঙ্গেরি। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা। যারা এই স্বপ্নের দেশ হাঙ্গেরিতে যাবেন, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, যারা হাঙ্গেরি যাবেন, এই হাঙ্গেরি দেশটি কিরকম এই বিষয়ে তো আগে আপনাদের জানা প্রয়োজন। তাহলে কোথেকে জানবেন একটি ভিডিওর প্রতিবেদন। মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে। মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি। হাঙ্গেরির আয়তন 93,030 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 97,80,000। এর ভাষা হাঙ্গেরীয়। হাঙ্গেরির গড় আয়ু পুরুষ 72 এবং নারী 79। এর রাজধানী বুদাপেস্ট। দর্শক, এবার আমরা জানবো হাঙ্গেরিতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে। কোথেকে জানবো আরেকটি প্রতিবেদন থেকে। হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ। এর মধ্যে রয়েছে প্রধানত ওয়্যার হাউস মেনটেন্স, ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ। দর্শক, এবার আমরা জানবো আপনি যে হাঙ্গেরিতে কাজগুলো করবেন, এই কাজ আপনাদেরকে কতক্ষণ করতে হবে, ডিউটি কতক্ষণ করতে হবে, এবং এই পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক কি পরিমাণ পাবেন, কত পরিমাণ বেতন পাবেন, এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা কি পাবেন, চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে 1,000 ইউরো। প্রতিদিন কর্মঘণ্টা হবে 8 ঘন্টা এবং সপ্তাহে 2 দিন ছুটি, থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা। এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা। হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে 3-4 মাস এবং প্রথমেই পাওয়া যায় 1 বছরের ভিসা, যা নবায়নযোগ্য। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস। দর্শক, এবার আমরা জানবো আপনার আবেদন করতে হলে ডকুমেন্টস কি কি লাগবে, চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। দর্শক, এবার আমি আলোচনা করব আপনি হাঙ্গেরি যাবেন নাকি অন্য কোনো দেশে যাবেন। হাঙ্গেরির ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা, নিশ্চিত ভিসা, এবং সবচেয়ে মজার বিষয়, আনন্দের বিষয় হচ্ছে হাঙ্গেরির ভিসাটি পাওয়ার জন্য আপনাকে অতিরিক্ত সময় ব্যয় করে, অতিরিক্ত পয়সা খরচ করে আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হচ্ছে না। এই ভিসার আবেদন সেন্টার বিএলএস সেন্টার রয়েছে বাংলাদেশে। বিএলএস সেন্টারে আপনার হাঙ্গেরির ভিসার জন্য আবেদনের পর কনস্যুলেট অফিসে অ্যাম্বাসেডারের সামনাসামনি আপনাকে ইন্টারভিউ দিতে হবে, মানে সরাসরি ইন্টারভিউ। তবে ভয়ের কিছু নেই, সংকোচের কিছু নেই। আপনাকে যদিও প্রশ্ন করে সাধারণমূলক প্রশ্ন, জাস্ট হাই হ্যালো, হোয়াটস ইউর নেম, ইউর পাসপোর্ট নাম্বার, ইউর মাদার নেম, ফাদার নেম, এই আর কি। যদিও এই হাঙ্গেরির ভিসাটি লাভের জন্য একটু সময় ব্যয় করা লাগছে, একটু সময় বেশি লাগছে। হাঙ্গেরির জন্য প্রসেসিং টাইম 5-6 মাস, আপনি পারমিট পাবেন 1-1.5 মাসের মধ্যে, এবং হাঙ্গেরিতে যাওয়ার পরে ভবিষ্যতের যে স্বপ্ন, এই স্বপ্নটি আপনি পূরণ করতে পারবেন। স্বপ্নটি হচ্ছে হাঙ্গেরির সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিকভাবে সেটেল হওয়া। আর আপনি যদি সিটিজেনশিপ লাভ করতে পারেন, হাঙ্গেরির সেনজেন নাগরিক আপনি, সেই হিসেবে ইউরোপ কান্ট্রির যত সেনজেনভুক্ত দেশ রয়েছে, সকল সেনজেনভুক্ত দেশে যদি আপনি যাতায়াত করেন, মুভমেন্ট করেন, আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগাতে হবে না। বিনা ভিসায় আপনি সকল ইউরোপ কান্ট্রির সেনজেনভুক্ত দেশে মুভমেন্ট করার সুযোগ পাবেন, এবং একজন সম্মানী এবং সেনজেন নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা ইউরোপ কান্ট্রির থেকে প্রাপ্ত হবেন। দর্শক, এত এত সুযোগ সুবিধা যদি আপনাদের জন্য
হাঙ্গেরিতেই থেকে থাকে, তাহলে অবশ্যই যাবেন আপনি হাঙ্গেরি, অন্য কোনো দেশে নয়। দর্শক, আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন, এবং লেনদেন আমরা কিভাবে করছি এই সংক্রান্ত বিষয়ে আমরা আপনার সাথে দলিল করে নেব, স্ট্যাম্প করে আমরা ফাইল জমা নেব। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার, পঞ্চমতলা 115, সৈয়দাজুদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01712208000 এবং 0777416004। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন, স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এবং এই সবকটি নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন, এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।